আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। ارشاد হচ্ছে, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায় যদি আমরা আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম, অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে মহা অভিশাপ দাও। সূরা আহজাব 66-68 আয়াত। তাই আসুন আমরা উক্ত আয়াত্রয়ের উপর পরিপূর্ণভাবে আমল করি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।